আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আপনাদের সাথে আছি আমি খুজিস্তা নুর আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রপি রকিবুর রহমান সাবেক প্রেসিডেন্ট বর্তমান পরিচালক আমি আরও বলবো যে শেয়ার বাজারের পুঁজিবাজারের যে কোনো সমস্যায় উচ্চকৃত কণ্ঠ জনাব রকিবুর রহমান আরও আছেন আমাদের সাথে ওয়াকার এ চৌধুরী এমডি ও সিইও ভেনগার্ড ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রথমে রকিব ভাইয়ের কাছে আসছি রকিব ভাই আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বাজারটা গত প্রায় এক মাস হল বাজারটা ডিক্লাইন করছে কন্টিনিউয়াসলি এবং আপনি দেখবেন যে আমরা দেখেছি যে চব্বিশশো কোটি টাকা লেনদেন থেকে টার্ন থেকে গতদিন আমরা যদি দেখি এটা সাড়ে চারশো কোটি টাকায় নেমে এসছে যেটা সাংঘাতিক অ্যালার্মিং আপনি যদি কিছু বলতেন এই বিষয়টাকে আপনি মনে করছেন যে স্বাভাবিক কোনো বিষয় না না অবশ্যই পুঁজিবাজারের বর্তমান যে লেনদেন এবং যে ইন্ডেক্স এবং লেনদেন দুইটাই আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো যে কোনো অবস্থাতে বাংলাদেশের অর্থনীতির সাথে পুঁজি পুঁজিবাজারের যে আমরা একটা মিল খুঁজে পাই না যেখানে অর্থনৈতিক প্রবৃতি আপনি প্লাস যেখানে মানি সার্কুলেশন ইজ হাই যেখানে ব্যাংকে প্রচন্ড অলস মানি যেখানে আপনার সুদের হার ছয়ের নিচে এবং আপনি জানেন সঞ্চয়পত্রের উপরও সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার ঘোষণা দিয়েছে মাননীয় অর্থমন্ত্রী যে সেখানেও সুদের হার কমানো হবে সেই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে এটা কোনো রিফ্লেকশান হচ্ছে না পুঁজিবাজারে এটার কোনো রিফ্লেকশান না হওয়ার কারণ সম্ভবত আমাদেরকে বের করতে হবে যে একটি একটি আমরা বারবার বলার চেষ্টা করছি যে একটি দেশের অর্থনীতি যদি সে দেশের অর্থনীতি ততই শক্তিশালী যে দেশের পুঁজিবাজার যত শক্তিশালী পুঁজিবাজারকে কাজে লাগাতে হবে পুঁজি ক্যাপিটাল মার্কেটকে কাজে লাগিয়ে দেশের শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থানের বন্দোবস্ত করতে হবে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগে আপনার মনে আছে যে পুঁজিবাজার নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে ভবন উদ্বোধন করতে গিয়ে উনি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছিলেন যে আমরা একটা শক্তিশালী পুঁজিবাজার চাই যে পুঁজিবাজার থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আপনার টাকা সংগ্রহ করবে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য বড় বড় প্রজেক্টের জন্য পাওয়ার প্ল্যান্ট বলেন ইনফ্রাস্ট্রাকচার বলেন জ্বালানি খাতে বলেন বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে করে তোলার জন্য তারা পুঁজিবাজার থেকে টাকা শুনে এই টাকাটা পৃথিবীর সব দেশে পুঁজিবাজার থেকে সংগ্রহ করে থাকে আজকে আপনি ভারতের পুঁজিবাজার যদি দেখেন আমরা আমি বাইরে যাবো না আমি ইউরোপও যাবো না আমি আমেরিকাও যাবো না এভরি এভরি ওয়ের দ্যার ইজ স্টেবল ইন দ্য ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট ইজ ভেরি স্টেবল আমি সাউথ ইস্টে না গেম আমি ভারতকেই যদি আমি ধরি আজকে ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স তিরিশ হাজার প্লাস এবং তিরিশ হাজার পাঁচশো ক্রস করেছে আপনার পাঁচ সাত বছর আগে আট হাজার প্লাস থেকে শুরু হয়েছে কন্টিনিউয়াস আপনার বেড়েছে এবং সেখানে আসলে হয়েছে কি যে আপনার ভারতের মূল অর্থনীতির যে আপনার অর্থনীতির যে চালিকা শক্তি অর্থনীতিকে যদি আপনি দেখেন সেখানে পুঁজিবাজারকে এত শক্তিশালী করা হচ্ছে একটিমাত্র কারণে যে ওই পুঁজিবাজারের মাধ্যমেই ভারতের অর্থনীতির চাঙ্গা হচ্ছে আপনারা আজকে আজকে দেখেন ভারতের রিয়েল এস্টেট থেকে শুরু করে আইটি রিয়েল এস্টেট আপনার ওয়েল সেক্টর আপনার কোল ইন্ডিয়া থেকে আরম্ভ করে এমন কোনো সেক্টর ভারতের বাকি নেই এমন কোন প্রতিষ্ঠান বাকি নেই আপনি সার্ভিস সেক্টর বলেন এয়ারলাইন্স বলেন প্রত্যেকে যখনই টাকার প্রয়োজন হয় সে টাকা আপনার ইয়ে থেকে সংগ্রহ করে আপনি ক্যাপিটাল মার্কেট থেকে সব পুঁজিবাজার থেকে সংগ্রহ করে তারা কোনো ব্যাঙ্কিং সেক্টর থেকে শিডিউল ব্যাঙ্ক থেকে টাকা নেয় আর আমাদের এখানে হয়েছে উল্টা আমাদের এখানে ব্যাঙ্ক ব্যবস্থা থেকে টাকা নিতে সবাই পছন্দ করে ক্যাপিটাল মার্কেটে আসে না ক্যাপিটাল মার্কেটে আসতে তাকে জব দিয়ে করতে হয় ক্যাপিটাল মার্কেটে আসতে তাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং করতে হয় এবং কোনো অবস্থাতে আমরা আমরা যদি আপনি যদি পর্যবেক্ষণ করেন তাহলে আপনি ভালোভাবে দেখবেন যে গত বছর পর বছর আমরা ব্যাঙ্ক ব্যবস্থা থেকে দীর্ঘমেয়াদী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমরা টাকা নিয়েছি বিভিন্ন শিল্পপতিরা এবং প্রত্যেকটা ঋণ খেলাপিতে পরিণত খেলাপি ঋণের সংস্কৃতি পরিণত হয়েছে এবং সরকারও ব্যাংক ব্যবস্থা থেকে টাকা নিয়ে যতগুলি ইন্ডাস্ট্রিয়ালিজ ইন্ডাস্ট্রি করেছে প্রত্যেকটি এখন সিক ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে তো আমরা আমরা এই যে এই যে বাজার বাজারের যে বর্তমান যে বাজারের অবস্থা এই বাজারকে এই বাজার তো এত একটা সম্ভাবনাময় পুঁজি বাজার বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট এত একটি ভালো ক্যাপিটাল মার্কেট হতে পারে এত একটি ভালো এবং মানে জবদ্ধিমূলক স্বচ্ছ ক্যাপিটাল মার্কেট হতে পারে যেখান থেকে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান টাকা নিয়ে তাদের ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করবে জি রকি ভাই একই প্রশ্ন নিয়ে আমি ওয়ার্কার ভাই আপনার কাছে আসতে চাচ্ছি যে ব্যাংকগুলো সিক হয়ে যাচ্ছে আমি দেখছি আমরা দেখছি যে নন রিফান্ডেবল লোনের সংখ্যা বেড়ে যাচ্ছে তারপরেও কেন তারা শিল্প শিল্পায়নে তারা পুঁজি বাজারকে চয়েস করছে না সুজ পুঁজি বাজারে কেন আসছে না কোম্পানিগুলো আমরা ভালো ভালো কোম্পানির কথা সবসময় বলেছি এবং আরও একটা কথা রকি ভাই যেটা বলছিলেন যে মাননীয় প্রাইম মিনিস্টার কিন্তু বলেছিলেন যে নতুন নতুন কোম্পানি আসবে ভালো হবে তারপরেও কিন্তু আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি না পুঁজিবাজারে আপনি কি মনে করেন এই এই ব্যাপারটাতে আপনার মতামত কি ধন্যবাদ আমার যেটা মনে হয় যে আমাদের পলিসি মেকারদের ওদের আপনার ইচ্ছার অভাব নেই কিন্তু এইটা যখন আরও ডাউনস্ট্রিম করে যখন পলিসি মেকারস লেভেল থেকে রেগুলেটরি বডিতে আসে সেখানে একটা রেড টেপ আছে এবং ওখানে ওই যারা রেগুলেটরি বডি উইথ রেসপেক্ট টু দি রেগুলেটরি রেগুলেটরি বডিজ তাদের তাদের ইন রেসপেক্ট টু সিকিউরিটি কমিশন অন্য যারা যারা আছেন আপনি যে পলিসি যে রেগুলেটরি বডি যে যে পলিসিগুলি করেন দে আর নট মার্কেট ফ্রেন্ডলি আপনি দেখেন আমি রকিব ভাই শুরু শুরুই বলছি যে ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়াতে ইকোনমির সিক্সটি জিডিপির সিক্সটি এইট পার্সেন্ট ইজ ক্যাপিটাল মার্কেট আমি যদি ইন্ডিয়ার সঙ্গে ইয়ে করি হংকং হংকং আমেরিকার দিকে গেলামই না ইভেন শ্রীলঙ্কাতেও বা ফিফটি পার্সেন্ট অফ জিডিপি ইজ ক্যাপিটাল মার্কেট আমাদের এখানে দেখেন এইটিন পার্সেন্ট এন আমাদের আরেক আরেকটা প্রবলেম হলো যে একুইটি মার্কেটে নাই বললেই চলে আপনি নতুন কোম্পানির কথা বলছেন যারা যারা আনলিস্টেড যারা যারা যেসব কোম্পানিগুলি লিস্টেড না আমাদের এখানে নট অনলিন টু পার্সেন্ট অফ দি মাল্টি ন্যাশনাল কোম্পানি বাদে দিলাম টু পার্সেন্ট অফ দ্য লার্জ কর্পোরেটস আর লিস্টেড ইন দ্য ক্যাপিটাল মার্কেট তারা আসে না কেন বিকজ এখানে যে ক্যারেটগুলি দেওয়া দেওয়া উচিত ওই ধরনের ক্যারেটগুলি দেওয়া না এখানে আমরা বলছি যে আমরা আমাদের গভর্নমেন্ট বলছে যে মাননীয় অর্থমন্ত্রী বলছেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা ওনারা পুঁজি পুঁজিবাজারকে চাঙ্গা করতে চান কিন্তু এখানে যে একটা কোম্পানি যে আসবেন তাদের কর্পোরেট ট্যাক্স যারা যেটা তারা পে করছে আর এই মার্কেটে আসার জন্য যে ধরনের যে ডিফারেন্সিয়াল ফাইভ পার্সেন্ট ইজ নট মাচ ইউনো ইউ হ্যাভ টু গিভ যেখানে মার্কেট মার্কেটটাকে চাঙা করা উচিত সেখানে আরও ভালো ভালো কোম্পানিকে আনা উচিত সেখানে ধরেন আরো যদি ধরেন রিসেন্টলি আমরা শুনছি যে রবি আসবে মার্কেটে বাট ওরা রিসেন্টলি তারা তারা এয়ারটেলের সঙ্গে একটা মার্জারও হয়ে গেছে এখন এই রবি যদি আসে আমরা গ্রামীণ ফোন ইজ সেভেন্টিন পার্সেন্ট দ্য মার্কেট ক্যাপিটাল রবি আসলে ইট উইল বি এট লিস্ট থ্রি টাইমস দেন দি সাইজ অফ জিপি অ্যান্ড এই ধরনের এই ধরনের শেয়ার যদি এই ধরনের কোম্পানি যদি আসে তখন আমাদের মার্কেটের ব্যাপ্তিও বাড়বে পরিধিও বাড়বে এবং গ্রহণযোগ্যতা বাড়বে অনেক বেশি তো সেখানে ওরা ওরা আসতে চায় না কেন বিকজ অফ ল্যাক অফ ইয়ে আর আপনার মানে আপনার ট্যাক্স বেনিফিটগুলি তো সেখানে যদি আমরা যদি ওরকম না দিই আর আমাদের দেশে আমাদের মার্কেটে আরেকটা প্রবলেম হলো যে ল্যাক অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনার ধরেন যদি দেখেন মার্কেটে অনলি অ্যাকুইরিটি ড্রাইভেন মার্কেট ওই শেয়ার আপনার শেয়ারস আছে আপনার মিউচুয়াল ফান্ডস আছে আমাদের এই সঙ্গে আমাদের ডেট মার্কেটটাও ক্রিয়েট করতে হবে বন বন্ড বন্ড মার্কেট অন আ ডেইলি বেসিস আশা উচিত এবং বন্ডের বন মার্কেট করতে গেলে এই বন্ড বন্ডের উপর বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা উচিত মার্কেটের কথা বলেছেন কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের অবস্থা দেখেন মিউচুয়াল ফান্ডের অবস্থা মানে বিনুকারই কিন্তু অনেক মিউচুয়াল ফান্ডের উপরে আশাবাদী ছিলেন যে এখানে আমরা করলে একটা ফিক্সড ইনকাম পাবো কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোর যদি অবস্থা বলেন এগুলোর অবস্থা তো সাংঘাতিক খারাপ অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে এখনও এনএভির নিচে আপনি দেখেন দুনিয়াতে দুনিয়াতে যদি যে কোনো এখানে যান না কেন ফান্ডস আর অলওয়েজ ট্রেডেড ইভেন ইন্ডিয়ার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এনএভির নিচে তারা ট্রেড করছে আমি যেসব ফান্ডগুলি দু হাজার বারো নয় থেকে বারোর মধ্যে আসে আমি ওইদিকে যাচ্ছি না ওই ওই ফান্ডগুলির যেগুলি কিছুটা কয়েকটা ফান্ড ম্যানেজ কয়েকটা ফান্ডের আপনার দোষ আপনার আপনার ম্যানেজমেন্টের কিছু অভাব আছে ওটা আমি স্বীকার করে নিচ্ছি বাট বেসিক্যালি ওইসব ওইসব ফান্ডের যে যে ইনকিউবেটার চলে গিয়েছিল বিকজ অফ পলিসি রিফর্ম বাট নতুন যে ফান্ডসগুলি এসছে আপনার বিটুইন ফোরটিন অ্যান্ড অনওয়ার্ডস সেই ফান্ডগুলি দেখেন প্রত্যেকটা কিন্তু ভালো করছে কিন্তু প্রত্যেকটা ফান্ডে কিন্তু ভালো আমি যদি আমাদের নিজস্ব ফান্ডের কথা বলছি আমাদের বিডি ফিনান্স ফান্ড এবং রূপালী ফান্ড দুইটা ফান্ড আছে আপনার বিটি ফাইন্যান্স ফান্ডের আমাদের দশ টাকা ফান্ডের এন এভি কস্ট এগারো টাকা এবং এন মার্কেট হল যে টাকা আমি বলছি না না ওই সময় ওই সময় যারা যারা এসছে আমি বলছি নতুন যে এই নতুন যে ফান্ড এসছে আরো দশটা ফান্ড এসছে কিন্তু এবং প্রত্যেকটা ফান্ড ভালো আপনি দেখেন আমি মনে করি যে 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 মার্কেটে যে লেভেলে ট্রেড হচ্ছে ইট ইজ ইট ইজ ইটস বেসিক্যালি

সংয এই জিনিসটা নিয়ে যদি আপনি বলতেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আছে যে দশ লাখ টাকা পর্যন্ত তাদের ফ্রি প্লাস এই যে বাজার আমাদের দুর্বল এখন আমরা যেটা দেখছি যে এখনো অনেক পেছানো আমাদের পুঁজি বাজারটা এই

বাজারকে তো ভালো করবে না বাজারকে তো বাজারের যে একটা গ্রোথ বাজারে যে অ্যাট্রাক্টিভনেস বাজারের যে একটা আকর্ষণ সেটা তো সৃষ্টি করবে না আমাদের এখানে এই যে এই যে সমস্যাগুলি যে আজকে 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 দেখেন আজকে যে অনেকগুলি কোম্পানি আজকে আসছে না যেটা আমাদের ওয়ার্কার যেটা বলতেছিল আপনি দেখেন রবির কথা বলতেছিলো যে রবি আজকে কোনো ইন্টারেস্ট শো করছে না কারণ রবি যদি আসতে হয় রবি একটা ইনসেন্টিভ তোকে দিতে হবে

বিভিন্ন কোম্পানিগুলিকে আপনার নিয়ে আসার জন্য তো অ্যাট্রাক্টিভ ফর্মুলা দিতে হবে অ্যাট্রাক্টিভ ঘোষণা দিতে হবে আপনাকে এখন আমরা যদি সামান্য তারপর আপনার আজকে কালকে যে যে এটা রিউমার এই যে আমাদের বাজার এত রিউমার দ্বারা যদি বাজার পরিচালিত হয় বাজার যদি রিউমারের ভিত্তিতে উঠানামা করে তাহলে তো বাজারটা কীভাবে ভালো হবে বলেন আপনি যে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স বসাচ্ছে এক্স্যাক্টলি তো ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স বসাচ্ছে কি না বসাচ্ছে সেটা তো সরকারের ব্যাপার একটা বিনিয়োগকারী বিনিয়োগ করেন সে কোম্পানির শেয়ার দেখে কোম্পানির পারফরমেন্স দেখে কোম্পানির ইপিএস দেখে কোম্পানির ন্যাব দেখে বিগত দিনে কোম্পানি কি পে আউট করেছে ভবিষ্যতে কি ধরনের আউট করতে পারে এই কোম্পানির ফান্ডামেন্টাল দেখে সে বিনিয়োগ করবে এখন অন্যদিকে কি হয়েছে না হয়েছে সেটা যদি বাজারকে প্রভাবিত করে তাহলে তো সেখানে একটা রিয়েল ক্যাপিটাল মার্কেট গড়ে উঠতে পারে আমাদের ক্যাপিটাল মার্কেটে আসলে একটা জুজুর ভয় কাজ করছে আমাদের আমাদের ক্যাপিটাল মার্কেটে যে কোনো একটা বিষয় যদি ছড়াই দেওয়া হয় তাহলে সেটা সেটার উপর ইনফ্লুয়েন্স করে তারপর এখন দেখা যাচ্ছে যে একটি একটি কোম্পানি হয়তো দেখা গেল ভালো করেছে মাঝখানে ভালো করতে পারছে না সে হয়তো তার ইপিএস কমে গেছে অথবা তার ন্যাপ কমে গেছে পরে দেখা যায় যে ওই সেক্টরের নয় আরটি সেক্টরে ওটা আবার এফেক্ট করেছে অতসব ওরা ভালো করতেছে আমরা যদি বিগত দিনে আমরা যদি বিগত বছর এই যে ডিসেম্বরের যে বুক ক্লোজিং গুলো হলো যে বেঙ্গুলির অবস্থা যদি আমরা দেখি তো ব্যাঙ্গুলি কি ভালো ডিভিডেন্ড পেআউট করে না 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 ব্যাংক থেকে বেঙ্গুলিকে ম্যাক্সিমাম ব্যাংক কি ভালো ডিভিডেন্ড পেআউট করে না পেআউট জুনে জুনে যেগুলি ক্লোজিং হবে সেগুলি যে আসছে সেগুলি কি ভালো হচ্ছে না বাজার কি বাজারে কি এগুলি ভালো একটা পারফরম্যান্স না ডিসেম্বর ক্লোজিং এ যে আর্থিক প্রতিষ্ঠান গুলোর রেজাল্ট এসছে তারা যে এক্সপোজার দিয়েছে এবং তারা যে ঘোষণা করেছে প্রত্যেকটাই অনেক পজিটিভ অনেক ভালো ভালো ঘোষণা করেছে ইপিএস ভালো দেখিয়েছে তারপরেও এটা রিফ্লেকশন নাই মার্কেটে আমাদের আমাদের তো এখনো ইমার্জিং মার্কেট আমরা বলছি এবং ইমার্জিং মার্কেটে দুইটা কম্পোনেন্ট বিরাজ করে একটা হলে রিটেল ইনভেস্টার বেশি দেন কর্পোরেট is ইস এলার্নিং is বিকজ এখানে কোনো রিসার্চের কোনো ইয়ে নাই কোনো কোনো এনকারেজ করা হয় না এখন যদিও আপনার আমরা দেখছি যে সিকিউরেশন কমিশন তারা একটা একটা রিসার্চ বেসড প্ল্যাটফর্ম তৈরি করছে করতে যাচ্ছে উইড লাইক টু সি হাউ ইট গো সাধুবাদ দিতে দিতে যাচ্ছি কিন্তু এই এখানে আপনার যে

বিভিন্ন ঘোষণা দিয়ে দিয়ে কোন বিভিন্ন ইভেন ইন পত্রিকাগুলো ইনভলভ ভালো ভালো নিউজ দিয়ে দাম বাড়াচ্ছে দাম বাড়ানোর পরে দাম আবার পট করে কমিয়ে যখন কমে যাচ্ছে দামটা তখন কিন্তু তারা আবার নেগেটিভ নিউজ দিচ্ছে এই যে দাম বাড়িয়ে বিক্রি করা এবং দাম কমিয়ে কেনার একটা প্রবণতা দেখা যাচ্ছে এটাকে আপনি কি বলবেন তাহলে বিনিয়োগকারীরা কিসের উপর বিশ্বাস করবে আমি মনে করি যে এটা এখানে কিছু বিনিয়োগকারীরও কিছু কিছু দায়িত্ব নিতে হবে কিন্তু যে এই এই জিনিসগুলি এবং এটার জন্য আপনার যেটা এখনই দরকার অ্যাওয়ারনেস মার্কেট অ্যাওয়ারনেস বোধ হতে রেগুলেটরি লেভেল ডিএসসি সিএসসি লেভেলে এবং এবং আমি যে বলবো যে যারা আমি আমরা অলরেডি এসএসসির কাছেও বলেছি যে ফর্ম ফর্ম আওয়ার কাম ফর্ম আওয়ার কোম্পানি উড লাইক টু অলসো গিভ আিভ আওয়ার সার্ভিসেস টু দি এস এসসি এই ধরনের রিসার্চ বেস প্ল্যাটফর্মগুলিতে এগিয়ে আসা উচিত অ্যাওয়ারনেসগুলি কালকেই জিনিসটা ঠিক ঠিক হয়ে যাবে না যত অ্যাওয়ারনেস বাড়বে তত আপনার আপনার এটা মার্কেটটা একটা হেলদি জায়গায় চলে যাবে এবং এখানে কর্পোরেট প্লেয়ারদের একটা রোল প্লে আছে ফান্ড ম্যানেজারস আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস দে অলসো হ্যাভ আ রোল টু প্লে ইন দ্য মার্কেট আমি এটা কানেক্টিং কোশ্চেন নিয়ে রকিব ভাইয়ের কাছে আসতে চাচ্ছি রকিব ভাই রিসেন্টলি বিএসসিসি থেকে একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যেটাতে সাত কোটি টাকা বছর ইনভেস্ট করবে আপনি কি মনে করছেন যে এই প্রোগ্রামটা কতখানি ফ্রুটফুল হচ্ছে কিংবা আমরা কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি কিনা আমাদের এটা 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 অবশ্যই এটা এই যে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যেটা শুরু করেছে আমি তো মনে করি আমি appreciat করি যেটা হওয়া উচিত আপনার রেজাল্ট এখন আপনি ওখান থেকে বিনিয়োগ করে পৃথিবীর সব দেশে কিন্তু ডেভেলপ কান্ট্রিতে কিন্তু বিনিয়োগের আগে প্রত্যেকটি বিনিয়োগকারী কিন্তু তিন মাসের একটা কোর্স করে কিন্তু তারা বোঝার চেষ্টা করে এইভাবে কেউ হঠাৎ করে গিয়ে কেউ বিনিয়োগ করেন আমাদের এখানে তো অনেকেই ইমোশান বিনিয়োগ করে ইমোশনালি চলে আসেন এবং হিউমার হিউমারের উপরে তারা অনেক সময় বিনিয়োগ করে এবং কে অনেক সময় কে বিনিয়োগ করছে কে কোথায় বিনিয়োগ করছে কার বিনিয়োগ কোথায় আছে সেটা দেখে অনেকে বিনিয়োগ করে আসলে আপনাকে বাজার আমি বারবার বলার চেষ্টা করছি যে এই বাজারকে ভালো করার জন্য যে বিশেষ করে বাংলাদেশ পৃথিবীর সব দেশেই কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যান্ড মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা বাজার ভালো করার জন্য কাজ করে থাকে আমি কিন্তু এখানে একটা প্রতিবন্ধকতা আছে বড় ধরনের আপনি জানেন যে এই যে আমাদের যে এক্সপোজার লিমিটেড যেটা যেটা আছে আপনার এই যে আপনার ইয়েতে ব্যাঙ্কগুলিতে যে আপনার একটা লিমিট আছে যে এর বিষয়ে আপনি বিনিয়োগ করতে পারবেন না এবং পৃথিবীর সব দেশে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনভেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলিকে ইনস্টিটিউশন কিন্তু বাজারকে স্থায়ী স্থিতিশীল করতে সাহায্য করে কারা করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করে মিউচুয়াল ফান্ড করে যারা পোর্টফোলিও করে তারা করে ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক করে যারা এগুলিতে বিনিয়োগ করে কারণ তারা স্টেবল তারা কিন্তু তারা কিন্তু সবসময় বেচা কিনা করে না তারা শেয়ার তারা শেয়ার কিনে এবং শেয়ার কিনে তারা অন যে শেয়ারটা তারা কিনবে তারা তিনটা ভাগে তারা করে তারা প্রথম হলে তারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে যে আমি একটা এক শেয়ার কিনলাম এটা একটা ভালো শেয়ার আমি কিনেছি এটা আমি ডিভিডেন্ড নেবো এটা স্প্লিট হবে এটা বোনাস হবে এটা রাইট হবে এটা আমি এনজয় করবো আর মাঝখানে যেহেতু আমার ডিভিডেন্ড দিতে হয় আমার কিছু ইনকাম করতে যদি ক্যাপিটাল গেইনও হয় সেখানে আমি পুরো শেয়ারটা বিক্রি না করি আমার অন্তত ফিফটি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার বিক্রি করে আমরা কারণ রিটেলাররা যেভাবে শেয়ার ধরে রাখতে পারে না কিন্তু ইনস্টিটিউশন মিউচুয়াল ফান্ড তারা তাদের বিহেভ এবং তাদের মিউচুয়াল ফান্ড যত বেশি হবে পোর্টফোলিও কোম্পানি যত বেশি হবে আপনার ইনভেস্টমেন্ট ব্যাংক যত বেশি হবে যত বেশি পার্টিসিপেশন করতে পারবে যে তুমি বিনিয়োগ করতে পারবে তো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এখন এই মুহূর্তে সে বিনিয়োগ করতে পারে মনে করেন একশো কুড়ি টাকা সে একশো কুড়ি টাকা বিনিয়োগ করে ফেললো কিন্তু সে একশো কুড়ি টাকা বিনিয়োগ করলো বিনিয়োগ করার পর এখন একশো কুড়ি টাকা তার টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হলো তাহলে একশো বিশ কোটি সেন্ট্রাল ব্যাঙ্ক তুমি যে ওই যে ক্যাপিটাল গেইন যেটা মার্কেট কস্ট না মার্কেট তোমার একশো বিশ টাকা তুমি এটা ওই বিশ কোটি টাকা তোমার শেয়ার বিক্রি করে তোমাকে আবার ইনভেস্টমেন্ট কিন্তু এটা তার কস্ট প্রাইস এটাকে যদি বাধ্য করেন এটাকে যদি এইভাবে বাধ্য করা হয় তাহলে তো

পনে তিন লাখ কোটি টাকা অলস টাকা পড়ে আছে আমরা আরেকটা নিউজ দেখেছি যে চোদ্দ হাজার কোটি টাকা এই বছর বিদেশে পাচার হয়ে যাচ্ছে তাহলে বাজারের উপরে এত খরক কেন কেন তারা আরও কিছু বাড়াতে পারছে না প্রপোষণেরটা প্রপোশনটা এমনকি মার্ক টু মার্কেট এত কেন ক্যালকুলেশন করতে হবে তাদের কেন পুঁজি বাজারটা উন্নতিতে তারা সহায়তা করছে না এখানে কি আপনি মনে করছেন যে আমাদের রেগুলেটরি বডি যারা আছেন যে বিএসএস বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনবিআর সবার মধ্যে সিনকোনাইজেশনের কোথাও অভাব আছে আপনি কি মনে করছেন এখানে আমি আবারও বলছি পুঁজি বাজারটা ডেভেলপ করার জন্য এদের ভিতরে একটা বোঝা পড়া সমন্বয় থাকাটা বড় জরুরি এই বিষয়টা নিয়ে যদি আপনি আমি আপনার সঙ্গে এক একদম আমি শুরুতেই বলেছিলাম এখানে আমাদের এখানে মেইন প্রবলেম হলো যে সমন্বয়হীনতা এবং ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দি আপনার রেগুলেটরি বডিজ আমি এখানে আপনার ব্যাঙ্কিং সেক্টরের কথা বলছি আই ডু এগ্রি উইথ যে ইয়ে যে নোশন ব্যাঙ্কগুলিকে অ্যাকচুয়ালি বি আমাদের পুঁজিবাজার কখনোই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উপর ভর করে হতে পারে না ব্যাঙ্কগুলি এখানে ইনভেস্টমেন্টটা একটু একটু লিমিট রাখা উচিত আই এগ্রি উইথ ইট বাট ওনারা যেটা ওনারা যে পলিসিগুলি করেছেন দু হাজার আপনার এগারো বারো তেরোতে যেটা এবং আপনার যে আপনার যে মার্কেটের আপনার ব্যাঙ্কগুলির এক্সপোজার লিমিটের উপরে সেখানে তারা দিয়েছে যে আপনার একদিকে গভর্নমেন্ট বলছে যে আমরা এখানে ইনভেস্টমেন্ট চাই সেখানে এই বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলি এসছে সেটা হচ্ছে আপনার যে এক্সপোজার লিমিটের মধ্যে আপনার একেবারে তারা করেছে আপনার প্রথমে যে ব্যাংকের যে পেইড আপ ক্যাপিটালের উপর যেটা যেটা সে এক্সপোজারটা ওটা 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 কমিয়েছে উইচ ইস উইট ওকে আই হ্যাভ নাথিং টু টক অ্যাবাউট দিস বাট নন লিস্টেড ওদের যে যদি যে ইনভেস্ট করছে নন নিয়ে এসছে এই এবং তারপর আপনার মিউচুয়াল ফান্ডের মিউচুয়াল ফান্ড আপনি যদি দেখেন ইন্ডেক্সের কোনোখানে কিন্তু মিউচুয়াল ফান্ড ইয়ে না কিন্তু কিন্তু সেখানে সেখানে ওনারা ওইটা ওইটাও দিয়ে দিয়েছেন এর মধ্যে এগুলি কিন্তু নন আপনার অন্য একটা ইয়েতে বলি সিকিউরিটি কমিশন নতুন একটা আইন একটা একটা লাইসেন্স ইস্যু করেছে অন দি আপনার প্রাইভেট একুইটি অ্যান্ড আপনার ভেঞ্চার ক্যাপিটালের উপরে সেখানে বাংলাদেশ ব্যাংক বলেছে প্রত্যেকটা ব্যাংক থেকে দুশো কোটি টাকা তারা তারা ইনভেস্ট করতে পারে এই ধরনের ভেঞ্চারগুলিতে হ্যাঁ তার মানে কি বাহান্নটা ব্যাংকে দুই বিলিয়ন ডলার কিন্তু অ্যাকচুয়ালি কি ইভেন একটা টাকাও গিয়েছে ওই ধরনের ভেঞ্চারগুলিতে কেন বিকজ ওই এই তারা একদিন বসে দুশো কোটি টাকা মানে ব্যাঙ্কগুলি প্রত্যেকটা ব্যাংক ইনভেস্ট করতে পারে এই ধরনের ভেঞ্চারগুলিতে কিন্তু এই ধরনের ভেঞ্চারগুলিতে ইনভেস্টমেন্ট ইজ ইজ টু বি ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকে আপনার স্পেশালি ভিসি ভিসি কোম্পানিগুলিতে স্টার্ট আপ কোম্পানিগুলিতে ইনভেস্টমেন্ট তারা কিন্তু ওদের জন্য যে আইনের যে সংস্কার করতে হবে সেগুলি তারা করে না কিন্তু যার জন্য একটা ব্যাঙ্কও বা একটা এনবিএফআইও এই ধরনের ভেঞ্চার ইনভেস্ট করে নেই আমরা আইন করছি কিন্তু আমরা লিস্ট আমরা বিভিন্ন আপনার লাইসেন্স ইস্যু করছি বাট একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য যে ধরনের আপনার আপনার পলিসি রিফর্ম লাগবে সেগুলি আমরা করছি করছি না কিন্তু একজন দর্শক আছে আমরা আমরা একটু ওনার প্রশ্নটি এনে নিই জি দর্শক নাম বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম ভারতের পুঁজি বাজারের কথা বললেন টা যে আট হাজার থেকে তিরিশ হাজার হয়ে গেছে ইন্ডেক্স এবং সেটা খুব ভালো চলছে আবার আমাদের পুঁজি বাজারটা কি এমন বাজার যে পাঁচ হাজারের উপর উঠলে অবস্থা খারাপ হয়ে যায় কেন হয় আর দুই নম্বর কথা হলো ভাই এই যে এত কথা এত রিফর্মস এত কিছু করতেছেন বাজারে কি কোনো উন্নতি হইতেছে আপনারা বলেন ব্যাংকের টাকা রাখলে লস হয় পুঁজি বাজারে লাভ হয় তো পুঁজি বাজারে তোর টাকা রাখলে তো পুঁজি হারিয়ে ফেলি আর ব্যাংকে রাখলে তো এখন পুঁজিটা শেষ হয় না কি আপনারা কি কি কেন তাহলে সমস্ত কথা বলেন আমার তো মাথা ধরে না ভাই জি ধন্যবাদ দর্শক আমরা বুঝতে পেরেছি আপনার খুব থেকে বলছেন হতাশা থেকে আপনি প্রশ্নটি করছেন রকিব ভাই আমি দর্শক বললেন বিনিয়োগকারী দর্শক ভাই একজন না আজিজ ভাই হত হতাশা থেকে কথা বলছেন হতাশা থেকে প্রশ্নটি করেছে আমরা কিন্তু চেষ্টা আমরা আমরা সেইভাবে কথাগুলো বলিনি আমরা আমরা যেগুলি বলার চেষ্টা করছি যে আপনি আপনি যখন বিনিয়োগটা করবেন আমরা বলি আমরা সরকারের প্রতি বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা বাংলাদেশ ব্যাংকের প্রতি আমরা যেটা পুঁজি বাজারকে গুরুত্ব দেওয়ার জন্য আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য যাতে এই বাজারকে ব্যবহার করে দেশের শিল্প এবং কর্মসংস্থানের বন্দোবস্ত সেটা হলে একটা দিক আর আমরা বিনিয়োগকারীরা যখন আমরা বিনিয়োগ করব আমরা বিনিয়োগের জন্য আমরা দেখে বুঝে কখন কোন সময় কোনটা বিনিয়োগ করব, কেন বিনিয়োগ করব সেটা আমরা অত্যন্ত সচেতনভাবে আমাদেরকে করতে হবে যে শেয়ারগুলি বর্তমানে আছে যে শেয়ারগুলি লিস্টেড কোম্পানিগুলি বাঁচারে বেচা কিনা হচ্ছে সেখানে আমাদেরকে অত্যন্ত চিন্তা ভাবনা করে আমাদের দেখতে হবে যে কোন শেয়ারটা কি কারণে কোন দামে আমি কিনছিফাইড কিনা সেটাকে সেটা ব্যাংক ব্যবস্থার সাথে আমরা আমরা যে কথাটা বলি সেটাকে আর আমরা বাজারকে আরো সম্প্রসারিত করার জন্য আরো বড় ভালো করার জন্য গতিশীল আমরা আমরা ওই ব্যাংকে আপনি টাকা রেখেছেন সেটা আপনার নিশ্চিন্ত আছে সেটা হলো একদিক সেটা হলো আপনার দিকে আপনি ভালো বুঝবেন যে ব্যাংকে টাকা রেখে যদি আপনি নিশ্চিন্তে থাকেন সেটা হলো দিকে আর এদিকে ক্যাপিটাল মার্কেট পৃথিবীর সব একটা ঝুঁকিপূর্ণ থাকে এটা এটা সবাই বলেন আমরা বলেন আমেরিকা বলেন এটা আছে তো এখানে যারা দেখবেন তাদের প্রতি আমাদের একটা কথা হলো যে আপনার যেমন একটা রিউমার ছিল সেই রিউমার জন্য বলছি যে আপনার রিউমার হিউমার

তখনই কিন্তু অনেকে এসে যান জি রকিব ভাই আমি দর্শক ভাইয়ের সাথে আপনাকে আরও একটা প্রশ্ন করব আমি একটু সংযোজন করছি একটা প্রশ্ন না করে পারছি না আসলে যখন ডিমিউটালাইজড হওয়ার আগে আমাদের নিজেদের একটা বোর্ড ছিল নিজেদের একটা একটা গার্জিয়ানশিপ ছিল আমাদের যে বোর্ডে যারা আছে আমরা মুভ করতাম তারা বোর্ডের লোকরা বোর্ডের পরিচালকরা মুভ করতেন যে শেয়ার বাজারে এই জায়গাটার প্রবলেম হচ্ছে এই জায়গাটার প্রবলেম হচ্ছে এই জায়গাগুলোতে আমরা দেখাতাম আমরা পিন পিন পয়েন্ট করতে চেষ্টা করতাম রেগুলেটরি বডি যারা আছে গভর্নমেন্ট যারা আছে তাদের নজরে আনার চেষ্টা করতাম এখন তো ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ এখানে আমরা আমাদের বারো জনের মধ্যে আমাদের প্রতিনিধিত্ব মাত্র চারজন আপনি একটু বলবেন যে শেয়ার মার্কেট মার্কেটে সময় তাহলে আমরা একদম কার কাছে যাব কে কথা বলছে আপনি আপনি বডি আছেন অলরেডি রফিকুল ভাই এইজন্য আপনি আমি আমি দুইটা বিষয় যে আমার আমার দর্শক ভাই যে প্রশ্নটা করেছেন প্রথম আমি এটা বলতে চাই যে আমাদের মার্কেটটা যখন ভালো হয় তখন অনেকে অনেকে এসে কথা বলে ফেলেন অনেকে অনেক কমেন্ট করে ফেলেন এটা বাবল হয়ে যাচ্ছে এটা বাস্ট হয়ে যাচ্ছে এটা ওমুখ হচ্ছে তমুক হচ্ছে আসলে ওনারা ঠিক মতো বিশ্লেষণ করে গভীরে গিয়ে বাজারের গভীরে গিয়ে বাজার ঠিক মতো চলছে কি চলছে না বা আসলে কোথায় এটা বাবেল হচ্ছে না হচ্ছে সেটা না বুঝে ওনারা কিন্তু কিন্তু আজকে যখন মার্কেট খুব খারাপ অবস্থায় তখন কিন্তু আর কেউ কথা বলেন না ওনারা ওনারা এই কথাটা বলেন না যে বাজার তো এত খারাপ হওয়ার কথা না বাজার তো এইভাবে এত স্ল্যাগিস হওয়ার কোনো কারণ নেই বাজার তো এত ডিম্যানেজড হওয়ার কোনো কারণ নেই অতএব বাজারে ভালো ভালো শেয়ার নিয়ে আসা অতএব যারা এই পুঁজি বাজার নিয়ে কথা বলেন তাদেরকে তো দুই খারাপ হলে তো কথা বলতে হবে অ্যাট অ্যাটলিস্ট তাদেরকে তো কথা বলতে হবে এত খারাপ এত খারাপ হওয়ার তো কথা না আর ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট ইজ ভেরি সেনসিটিভ প্লেস আপনি জানেন তো এটি অত্যন্ত সেন্সিটিভ এখানে কথা বলা খুবই সাবধানে কথা বলা উচিত সবারই যে আমার একটা কথা বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে অতএব আমাকে বুঝে এবং বুঝে এবং আমাকে অত্যন্ত অ্যানালিসিস করে কথাটুকু বলতে হবে তো সেই জায়গায় আমরা দেখছি এই ধরনের কথাবার্তা আমাদের অনেকে বলেন না অনেকে ইমোশন হোমোজিক্যাল কথা বলেন অনেকে বিরোধের খাতির বিরোধিতা করেন বাট ক্যাপিটাল মার্কেট ইজ নট দে ইজ দ্যাট যে আমি বিরোধের খাতিরে বিরোধিতা করলাম যেটা ভালো হইলে আমার গাছ আলো হইলো এটা ভালো হইলে আমার ভালো লাগলো না এই জন্য আমি কিছু বলে ফেললাম এটা ঠিক না এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর দ্বিতীয়ত আজকে আজকে আমরা স্টক এক্সচেঞ্জে আপনি জানেন যে আজকে ব্রোকার এবং মালিকানা থেকে পৃথক করা হয়েছে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ইন্ডিপেন্ডেন্ট আপনার প্রেসিডেন্ট দিয়ে আজকে স্টক এক্সচেঞ্জ পরিচালিত হবে আমি মনে করি এখানে বলা হয়েছিল ডিমেচলে যে থিমটা ছিল যে ম্যানেজমেন্টকে শক্তিশালী করা ম্যানেজমেন্টকে শক্তিশালী করা এবং ম্যানেজমেন্ট মুভ সবকিছু করবে বাট অনলি একটা গাইডলাইন দিবে তা আমি মনে করি যে

তারা ভালো অবস্থানে আছেন কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রে এখন আমাকে যদি বলা হয় যে পদ্মা ব্রিজের এক্সেল লোডটা কীরকম হওয়া উচিত আই এমন বি কমেন্ট বিকজ আমার ওই নলেজটা নাই বাট আমি ফিনান্সিয়াল রিপোর্টিং ব্যালেন্স অ্যানালাইসিস দ্যাট ইজ ইনভেস্টমেন্ট দ্যাটস মাই ফোর্থ রে সেটাই বলতে যাচ্ছি যে কোয়ালিফিকেশান কী হওয়া উচিত আর যেখানে বোর্ড একটা ডিএসি ডিএসসি বা সিএসসি বোর্ডে প্রত্যেকের প্রত্যেকের ডিরেক্টরদের একটা পজিশন আছে এবং একটা সেই আছে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত সেখানে আমার না ল্যাক অফ থাকে কেমন করে আপনি রেসপন্সিবিলিটি নেবেন নলেজ শুধু না এবং এইটা কিন্তু আমি বলছি আপনাকে এইটা কিন্তু দেখছি এটা আমি বলছি আপনাকে এইটা এইটার এইটার রিফ্লেকশন দেখছি কিন্তু নট অনে ডিএসি এন সিএসিতে এটার রিফ্লেকশন হচ্ছে পাবলিক সেক্টর যেসব যে কোম্পানিগুলি আছে প্রত্যেকটা যে প্রত্যেকটা আপনার সোনালী ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক জনতা ব্যাংক রূপালী ব্যাঙ্ক বলেন অন্যান্য যে সরকারি যে মালিকানাধীন যে ব্যাঙ্কগুলি দেখেন অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দেখেন প্রত্যেকের কিন্তু এই একটা জিনিসে মুখ থুপড়ে পড়ে গেছে কিন্তু ইনটেনশনটা ছিল আই আন্ডারস্ট্যান্ড আই হ্যাভ ফুল রেস রেসপেক্ট ফর দ্যাট অফ দি গভর্নমেন্ট যেটা হল যে আপনার আগে আগে মনে এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা এসে যাদের দেখেন সি অ্যান্ড ইভ্যালুয়েট অ্যান্ড অলসো ক্যান টেক রেসপন্সিবিলিটি ফ্রম আ নিউট্রাল পয়েন্ট পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ওরা বাজারের ইন্টারেস্টে দেখবে লক্ষ কোটি মানুষের আপনার আপনার ইন্টারেস্ট তারা তারা দেখবে কিন্তু আমি আমি যদি নাই বুঝি তো আমি কি আমাদের গার্ডিয়ানশিপ দিবো ওনারশিপ দিব সেটাই কিন্তু কথা তাদেরকে আর একটু দায়িত্বশীলতা মানুষ আশা করে এখন একটা সময়ের দাবি হয়ে গেছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একটা একটা কোয়ালিফিকেশন হ্যাজ টু বি রিডিফাইন আর একটা জিনিস হচ্ছে সমন্বয়হীনতা এখন একটা সময় সময় আমি আপনাদের প্রোগ্রামে আগেও বলেছি যে মান্থলি বেসিস না হলো কোয়ার্টারলি একটা রিভিউ হওয়া উচিত বিটুইন দি পলিসি মেকারস রেগুলেটরি বডিজ অ্যান্ড দি প্র্যাকটিশনার্স আপনাকে আপনাকে জাস্ট একটা একটা উদাহরণ দিই কয়েক বছর আগে আমরা দেখেছি যে বিপিসি তারা তারা আপনার ওই অয়েল কোম্পানির যে আপনার প্রফিটেবিলিটি উপরে একটা গাইডলাইন হঠাৎ করে তৈরি করে দেয় যার জন্য তিতাস গ্যাস আপনার হঠাৎ করে তাদের এত প্রফিট করার পরেও তারা কিন্তু দেয়ার টু কাট ডাউন অন দ্য ডিভিডেন্ড

এটা এটা এক পর্যায়ে গিয়ে এটা হবেই না এটা এটা আপনার আমাদের এই পুঁজিবাজারকে কাজে লাগাতে হবে এই পুঁজিবাজারকে কাজে লাগিয়েই আপনাকে শিল্প উন্নয়ন করতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং সরকারের হাতে যে শেয়ারগুলো আছে যেটা দুই হাজার দশ সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দেওয়ার কথা বলেছেন ছাব্বিশটি কোম্পানি আজও সেটা ওই যে ওয়াকার যেটা বলেছে আসলে আমাদের আমাদের যে আমাদের যে আমলাতন্ত্র ওনারা বুঝার চেষ্টা করেন না আসলে বুঝতে হবে জিনিসটা বুঝতে হবে যে এটা ওনাদের কাজ না এটা সার্ভিস সেক্টর হোটেল মোটেল চালানো সরকারের কাজ না এগুলি সরকারের কাজ না এগুলি এগুলি গুরুত্বপূর্ণ অনেক কাজ অনেক কাজ আছে সরকার পলিসি সরকার পলিসি দেবে সে পলিসিতে দেশ উন্নয়ন হবে উন্নয়নের জোয়ারে দেশ ভাসবে সে পলিসিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে সেই পলিসিতে আপনার দেশের কর্মসংস্থান হবে তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের হতাশ হওয়ার কোনো কিছু নেই এদেশের পুঁজিবাজার আছে পুঁজিবাজার থাকবে ইনশাল্লাহ এবং এই পুঁজিবাজারের মাধ্যমে ভালো কিছু হবে পুঁজিবাজার শেষ হবে না পুঁজিবাজারকে কাজে লাগাতে হবে আজ না হোক কাল এটা সবাইকে বুঝতে হবে যে ক্যাপিটাল মার্কেটকে কাজে লাগাতে হবে সরকার যত বেশি দায় দায়িত্ব নেবে সরকার যত বেশি নিজেরা ইনভেস্টমেন্ট করে ইন্ডাস্ট্রিলাইজেশন করবে তত বেশি সরকার কিন্তু আপনার সিক ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হবে সরকারের উপর এটা এটা বোঝা হবে আর প্রাইভেট সেক্টরকে আমি বলছি যারা প্রাইভেট কোম্পানিগুলি আছে যারা বড় হতে চান যারা এক্সপেনশন করতে চান যারা ভালো করতে চান কস্ট অফ ফান্ডিং আপনাদের সুযোগ এখানে অনেক বেশি আপনার ভালো ভালো কোম্পানি ভালো ভালো যারা ক্যাপাসিটি আছে যারা প্রফেশনালিজম যাদের যারা অনেক বেশি দায়িত্ববান যারা যারা নিজেদেরকে অনেক বেশি বড় করতে চান শিল্প উন্নয়নের করতে হবে কারণ তারা শুধু ব্যাংক ব্যবস্থা থেকে ভবিষ্যতে টাকা নিয়ে তারা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারবে না সম্ভব না আমি একটু ওয়ার্কার ভাইয়ের কাছে আসছি ওয়ার্কার ভাই আমাদের হাতে সময় অনেক কম আপনি বলবেন যে বর্তমানে পুঁজি বাজার ডেভেলপমেন্টের জন্য কি কি করা উচিত এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যেও আপনি বলবেন আপনার এখন এখন যেটা দরকার হলো যে রিফ আমি আগেও বলছি রিফর্মটা ইজ 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 এ মাস্ট কিন্তু এবং সমান্য সমান্য সাধারণতা বিভিন্ন এজেন্সির মধ্যে ইট ইজ এ মাস্ট আর এই মার্কেটে কিন্তু মার্কেট উঠানামা করবে আইসি ডিপ্রেস মার্কেট ইজ 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 এ ইজ আমরা অ্যাজ এ ফান্ড ম্যানেজার আমরা দেখেছি ইজ এর অপরচুনিটি ফর ইনভেস্টমেন্ট কিন্তু এবং আমরা সি লট অফ এর মধ্যে মার্কেট হ্যাজ ফলেন অ্যাবাউট টেন পার্সেন্ট ওর ফিফটিন পার্সেন্ট বিসি কোয়ার ফিউ স্টক্স কোম্পানিজ আর ভেরি অ্যাট্র্যাকটিভ এবং আমি সিরিজলি মনে করি খালি 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 শেয়ারে না ইভেন মিউচুয়াল ফান্ডসও ইনভেস্টমেন্ট শুড বি লুক্রিয়েটিভ বিকজ আপনার দেখেন মিউচুয়াল যে দিচ্ছে মধ্যখানে দেখেন যে নতুন ফান্ডগুলি এসেছে তারা কিন্তু প্রত্যেক কিন্তু আপনার হায়ার দেন মানি মার্কেট রেটে ডিভিডেন দিচ্ছে এবং মিউচুয়াল ফান্ডে আপনার আপনার পরিচয় টাকা পর্যন্ত আপনার ইয়ে আছে আমরা আমরা আপনার ওয়েভার আছে এবং আমরা আমরা এবার সরকারের কাছে দাবি করেছি যে এই ডিভিডেন্ডের উপরে ইনকামটা ফুল ওয়েভ ওয়েভ করে দেওয়ার জন্য এটা হলে কিন্তু আরও 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 লুক্রেটিভ হবে এই ফান্ডের ইনভেস্টমেন্টটা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টগুলি জি রকিব ভাই আপনি খুব সংক্ষেপে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবেন যে ওনাদের ওনাদের বিনিয়োগকারীদের আমি বিনিয়োগকারী ভাইদেরকে বলতে চাই যদি আপনি একটি ভালো শেয়ারে বিনিয়োগ করে থাকেন যে শেয়ারের পারফরমেন্স আপনি দেখেছেন বিগত দিনে দেখেছেন সামনেও ভালো হবে আপনার তার ইপিএস দেখেছেন আপনার ভয়ের কোনো কিছু নেই বাট কোন সময় কোন দামে আপনি শেয়ারটা কিনছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট যদি বেশি দামও একটু কিনে থাকেন তাহলে ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হবে হতাশ হওয়ার কিছু নেই এখানে হতাশার কোনো ব্যাপার নেই এটা হলো আপনার ইনভেস্টমেন্ট আর রিউমার আপনাকে রিউমার থেকে দূরে সরতে হবে আর একটা সেক্টরে কোন একটি কোম্পানি ভালো করলো না সেটার এফেক্ট ফুল সেক্টরগুলিতে গিয়ে পড়বে এটাও ঠিক না এটাও ঠিক না অতএব আমি মনে করি আর আমি একটা জিনিস বাংলাদেশ ব্যাংকের বলবো যে বাংলাদেশ ব্যাংক শুড রেটিফাই তার এই ক্যাপিটাল মার্কেটকে ভালো করার জন্য উনি মানি মার্কেটে তো যে অবস্থা সেখানে তো কেবল খেলাভি ঋণের ইয়ে বাড়তেছে আপনাদের দেখতেছেন চোদ্দো হাজার কোটি এক লক্ষ তিরিশ হাজার কোটি তো ওইটা ওইটা হ্যাঁ চলে যাচ্ছে তারপরে খেলাবিরিনের ঋণের সংস্কৃতি এতভাবে ঘাড়ে চেপে বসেছে ওইখানে ভালোভাবে নজর দেওয়ার জন্য আর পুঁজি বাজারকে একটু লিবারালাইজ করার জন্য যাতে বাজার একটু ভালো হয় ওইদিকে নজর ভালো দেওয়ার জন্য বলছি এদিকে বেশি নজর না দিয়ে অতিরিক্ত নজরদারি না করে আমি বলবো মানি মার্কেটের দিকে যেন অতিরিক্ত নজর দেয় যাতে খেলাবিড়ির সংস্কৃতিটা বন্ধ হয় খেলাবিড়িটা যাতে ধন্যবাদ রকিব ভাই ধন্যবাদ ওয়াকার ভাই আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের আমাদের ভবিষ্যৎ শেয়ার মার্কেট নিশ্চয়ই ভালো হবে কারণ এখন সঞ্চয় পত্রের সুদ সুদ সিঙ্গেল ডিজিট আসছে আপনার এফডিআর এর ডিপোজিট রেটও অনেক কম আমি মনে করি যে এখনও যদি ধৈর্য ধরে হিসেব করে নিজে বুঝে শুনে রিউমারে কান না দিয়ে বিনিয়োগকারীরা ইনভেস্ট করেন তারা ডেফিনেটলি ভালো একটা প্রফিট পাবেন ইনশাল্লাহ আমাদের সময় শেষ তাই এখানেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশিত হবে দৈনিক শেয়ার বিজে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আগামীকাল আবারও এই সময়ে আমরা আসছি আপনারা আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন